ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়কে হরতাল সমর্থকদের সঙ্গে সংঘর্ষ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় রোববার সকালে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় সড়কের অনেক জায়গায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয় হরতালের সমর্থনে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছোড়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের কর্মীরাও পাল্টা ইটপাটকেল ছোড়ে এ সময় উভয় পক্ষকে ধাওয়া পাল্টা ধাওয়া অংশ নিতে দেখা যায় পুলিশ হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছড়ে রোববার সকাল সাড়ে এগারোটায় প্রতিবেদন লেখার সময় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা সড়ক সংঘর্ষ চলছিল ফলে ওই এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে কখনো কখনো ধাওয়ার ঘটনাও ঘটছে একদল সামনে এগিয়ে আসছে তো আরেক দল পেছাচ্ছে সকাল এগারোটায় পুলিশ আর ছাত্রলীগ মিলে সড়কের দিকে এগিয়ে গিয়ে হরতাল পালনকারীদের দিকে এগোতে থাকলেন হরতালকারীরা পিছু হাঁটতে থাকে এতে করে পুরো এলাকার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন শেখ হাসিনার ভয় নয় রাজপথ ছাড়ি নাই এক পর্যায়ে রাস্তার আশপাশের ভবন থেকে হরতালের সমর্থনে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুটতে থাকে আর পুলিশ রাস্তায় থেকে দফায় দফায় ভবনের ছাদে থাকা বিক্ষোভকারীদের দিকে রাবার বুলেট ছোড়ে পুলিশের আশপাশে শতাধিক ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের দেখা যায় এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অরি বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত কমিশনার এডিসি দিন মোহাম্মদ বলেন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি ফলে টিয়ারশেল ও রাবার বুলেট ছুটতে হচ্ছে তারপরও হরতালকারীরা বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করছে